জান্নাতীরা বলবে আল্লাহ জীবনে যা কোনোদিন কল্পনা করে নাই, জীবনে কোনোদিন যা চোখ দিয়া দেখি নাই, জীবনে কোনোদিন যা কান দিয়া শুনি নাই, আল্লাহ তার চাইতে অনেক অনেক বেশি নিয়ামত তুমি আমাদের দিয়েছ। আল্লাহ ডাক দিয়া বলবেন এর চাইতে আরো একটি সুন্দর নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ এক্সট্রা রেখে দিয়েছি। আল্লাহু আকবার। জান্নাতীরা মনে মনে ভাববে এটা যেন না যেন কি জিনিস আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কর এটা আর কিছুই না, এটা হলো আমি আল্লাহর দিদার। জিতনি নিয়ামত হায়েত হোর গিলমা জিতনি নিয়ামত হায়েত সবসে বড় কর নিয়ামত দিদারে তো আর হায়রা। আল্লাহ পাক হযরত উমরকে ডাক দেয়া কি উমর তুমি তো দোয়া করেছিলে তোমার যেন শাহাদাত হয় আল্লাহর রাস্তায়, মৃত্যুটা যেন পয়গম্বরের শহরে হয়। উমর আরেকটা দোয়া তুমি করো না, কিন্তু সেটাও আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে বাবু মাউতিল ইসনাইন, এই বাবের মাতা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই যে সোমবারের দিন মৃত্যু সম্পর্কে ইমামে বুখারী আলাইহি রহমা এখানে হাদিস নিয়ে আসেন, হযরত ওমর মৃত্যুর যখন সময় হয়ে গেল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ডেকে বলেন আব্দুল্লাহ আমার মনে বড় তামান্না মনে বড় আশা রে, আমার দুই বন্ধু যেখানে শুয়ে আছেন যদি ওখানে আমার জন্য একটু জায়গা বরাদ্দ হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে সুবহানাল্লাহ কর। আমার এক বন্ধু বিশ্ব নবী রহমতে আলাম, আরেক বন্ধু সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ রওজায়ে পাকের পাশে আমি উমরের যদি একটু জায়গা মিলে যাইত, কারণ দুনিয়াতে আল্লাহর নবী যখনই কোনো কথা বলতেন আমান্তু বিহি আনা ওয়া আবু বকর ওয়া উমর, সুবহানাল্লাহ বলেন, যখনই কোনো কথা বলতেন তখন বলতেন আমি ইমান আনলাম, আমার আবু বকর ইমান নিয়ে আসলো, আমার উমর ইমান নিয়ে আসছে, সুবহানাল্লাহ। দুনিয়াতে যেহেতু একসঙ্গে ছিলাম রে, মৃত্যুর পরেও যদি একসঙ্গে শুইতে পারতাম তাহলে আমার কপালটা কতই না ভালো ছিল, সুবহানাল্লাহ। হযরত ওমর তার সাহেবজাদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান, যাও যাও আম্মা জানের কাছে আমার সালাম জানায়। আর বইল ওমরের দিলের তামান্না, আপনি যদি মা পারমিশন দেন তাহলে উমর বন্ধুদের কাছে শুয়ে যাবে। আমার ভাইয়েরা নবীরা যেখানে ইন্তিকাল করেন ওখানে নবীদেরকে দাফন করা হয়। আল্লাহর হাবিব সরকারে দোয়া আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে, ওই ঘরে আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন, সুতরাং হুজরাটা কার? আয়েশা সিদ্দিকা কার? তার ঘরে ইন্তেকাল করছে। হযরত আবু বকরের ইন্তেকালের পর আল্লাহ নবীর ডান পাশে তাকে দাফন করা হল, বাম পাশের আর একটি জায়গা আম্মা জান বলেন এটা আমার জন্য আমি বরাদ্দ করে রেখে দিলাম, আমার ইন্তেকালের পর আমার স্বামী আর বাবার কাছে আমিও শুয়ে যাব। কিন্তু ওমর যখন খবর পাঠাইলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে আয়েশার কাছে আমার সালাম জানায়, আর বইল ওমরের বড় তামান্না আপনি যদি ইজাজত দেন
আপনি যদি অনুমতি দেন তাইলে ওই জায়গাটাতে আমি শুয়ে যাব। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম পর্যায়ে অনুমতি দেয় নাই। বুখারী শরীফের সরা আইনির মধ্যে আল্লামা আইনী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, প্রথমে তিনি অনুমতি দেয় নাই, এই জন্য আমি এখানে শুইব। কিন্তু পরক্ষণে যখন আবার পাঠায় তখন আম্মা জান বললেন, যাও এটা উমরের জন্য আমি অনুমতি দিয়ে দিলাম। আম্মা জানকে প্রশ্ন করা হয়েছিল, এ আম্মা জান, আপনি তো প্রথমবার অনুমতি দেন নাই। কয়ে, প্রথমে আমার ইচ্ছা ছিল বাবার সঙ্গে আর আমার স্বামীর সঙ্গে আমিও শুয়ে যাব, কিন্তু পরক্ষণে আমার মনে আসলো রে কামতের কঠিন ময়দানে আবু বকর আল্লাহর নবীর সঙ্গে যখন আল্লাহর আদালতে হাজির হবে, আল্লাহর দরবারে উপস্থিত হবে, সাথে যদি আমি আয়েশা থাকি, এদের তো আমলের স্তূপ, আমলের পাহাড় নিয়ে, সবের পাহাড় নিয়ে আল্লাহর আদালতে আল্লাহর দরবারে হাজিরা দিবে। আমি আয়েশার তো কোনো আমল নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, কে রে সে আয়েশা যে আয়েশাকে আল্লাহ সালাম পাঠান? যে আয়েশার সম্পর্কে অপবাদ রটাইছিল মুনাফিকরা, ইহুদির বাচ্চারা, কথা বলেন ঠিক কিনা, ওই ইহুদির বাচ্চারা আম্মা জান আয়েশার সম্পর্কে জেনার অপবাদ দিয়েছিল। আল্লাহ পাক কয়, না না, আমার নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা, জানা তো দূরের কথা, এ নবীর বংশের মধ্যে আমি আল্লাহ এরকমের কোনো কাজ ঘটাই নাই। আম্মা জানের পবিত্রতা সম্পর্কে, আম্মা জানের বারাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 18 নম্বর পারার সূরা আন-নূরের 1-9, 2-9, 10টি আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে অনেক নারী রে, পুরুষের মধ্যে অনেকেই পরিপূর্ণ বুদ্ধিমান হয়েছেন, কিন্তু নারীদের মধ্যে আমার আয়েশা, আসিয়া, মারিয়াম, বিনতে মুজাহিদ ছাড়া আর বাকিরা আকলের দিক দিয়ে কমপ্লিট হতে পারে নাই। সুবহানাল্লাহ। আয়েশার প্রশংসা স্বয়ং আল্লাহর নবী করে গেছেন, যে আয়েশা বলতেছে যে না কামতির ময়দানে আবু বকর আর নবী যখন যাবে আর আমি সাথে থাকলে আমি লজ্জা পাবো, কারণ আমার কোনো আমল নেই। আম্মা জান বলেন, তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে না, এই জায়গাটা আমার জন্য নয়, এই জায়গাটা আমি ছেড়ে দিলাম ওমর ইবনুল খাত্তাবের জন্য। আর ভাইরা, এরপরে উমর যখন অন্তিম সময় চলে আস, আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহ, আমার লাশটা নিয়ে, আমার ওই খাটিয়াটা নিয়ে আয়েশার হুজরা মুবারকের সামনে রাইখা, হুজরার সামনে রাইখা, আবার তার কাছে অনুমতি চাইও, কারণ আমার জীবদ্দশায় অনুমতি দিয়েছিলেন, হতে পারে আমি খলিফাতুল মুসলিমিন ছিলাম এই জন্য, এখন তো আমি আর খলিফাতুল মুসলিমিন নাই, আমি আমিরুল মুমিনিন নাই, এখন হয়তো তার ইজাজত উড্ড করতে পারে। সুবহানাল্লাহ। যদি পারমিশন না হয় দ্বিতীয়বার, যদি আয়েশা অনুমতি না দেয়, জবরদস্তি করবানা, সোজা আমার লাশটা নিয়ে সবার সঙ্গে পাইকারি গুরুস্থানের মধ্যে দাফন করে দিও, তাহলে আল্লাহ পাক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দোয়া আল্লাহ কবুল করছেন,
পাশাপাশি এক্সট্রা আল্লাহ রওজায়ে পাকে শোয়ার ব্যবস্থা করে। এখন রওজায়ে পাকে কয়জন আছেন দেখছেন না? হাদা কবর আবি বকর, হাদা কবর উমর, হাদা রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন তিনখানা কবর আম্মা জান বলে যেদিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে এখানে দাফন করা হয়েছে ওই দিনে, ওই দিন থেকে চব্বিশ ঘন্টার কখনো একটা মুহূর্ত আমি বেপর্দায় থাকি না। সুবহানাল্লাহ বলে এ মা বোনেরা দেখেন পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস। আম্মা জানের হুজরা মোবারকে হযরতি ওমরকে দাফন করার পর আম্মা জান বলেন এরপরের থেকে এক সেকেন্ডের জন্য আমি বেপর্দায়। কেন এই বেপর্দায় চলি নাই? বেপর্দা বলতে আমার গায়ের থেকে কাপড় কখনো সরাই নাই। এতদিন তো আমার বাবা ছিলেন, আমার স্বামী ছিলেন, কথা বলেন ঠিক কিনা, একদিক দিয়ে আমার বাবা আবু বকর, আরেক দিক দিয়ে আমার স্বামী হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সঙ্গে আমার কোনো পর্দা নাই। কিন্তু যেদিন উমর শুয়ে গেল এরপরের দিন থেকে এক মুহূর্তের জন্য আমি বেপর্দায় থাকি নাই। এ মা তুমি কেন পর্দা করো না? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ঠিক তদ্রূপ পর্দা করাও ইসলামের বিধান ফরজ। আজকে পর্দা নাই বলি যত অশান্তি, কথা কয় না। যদিও আপনাদের সুজাতপুর এলাকায় জয়নগর ইউনিয়নে এগুলো নাই, অন্য অন্য এলাকায় অশান্তির সীমা নাই, কথা বলেন ঠিক কিনা? বেপর্দা হওয়ার কারণে জেনা বিবিচার যত অসৎ কর্ম আছে সব চলতেছে। আপনি সন্তানকে বিদ্যালয়ে পাঠায়া কোথাও পাঠায়া এক সেকেন্ডের জন্য আপনি স্থির থাকতে পারেন না, এর আসল কারণ হলো বেপর্দা, কথা কয় না। আজকে যদি পর্দার বিধান চালু হয়ে যেত তাহলে কেউ কাহারও জন্য কোনো টেনশন করা লাগবে। আল্লাহ নিজেই বলেন পর্দা যারা করবে তাদের নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ। মা বোনদেরকে বলে যাব আপনার উপযুক্ত মেয়েটাকে বোরকা পরায়া বাহিরে দিয়ে কোথাও যদি পাঠান বোরকা পরায়া পাঠায়েন, আল্লাহ নিজে কোরআনুল করিমের সুরাতুল আজাবের মধ্যে বসেন যারা বোরকা পরে বের হয় তাদের নিরাপত্তার দায়িত্ব আমি আর জোরে সুবহানাল্লাহ। আজকে বোরকা নাই, পর্দা নাই, অশালীন পোশাক পরে অঙ্গি ভঙ্গি করে রাস্তায় চলে একজন বোকাটে নারী, বেহায়া বেসরম বেলাজা নারী আমার দশটা যুবককে নষ্ট করে, ঠিক কিনা বলেন? দুষ্ট যুবকের নাম দুষ্ট হলো যুবতী, কথা বলেন? সে যদি বেপর্দায় না হতো, বেপর্দায় না চলতো, আমার যুবকরা তার দিকে তাকাইত না। এলো নষ্টের মূলকে নারী হলো নষ্টের মূল, যে নারী বেহায়া বেশরম বেলাজ, ঠিক কিনা বলে? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় চলার তৌফিক দান, আল্লাহ আমার মা বোনদেরকে নাক্কা দিনদার আবেদা জাহেদা সালেহা বানার তৌফিক দান করুন, আমিন বলুন। আমার ভাইরা মনে আছে হযরত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি উমরা করার জন্য আসছেন পয়গম্বরের রওজায়ে পাক জিয়ারত করতে যাবে। হযরত ইমাম মালিক মদিনা ছাড়েন না, না জানে মদিনার থেকে বের হলে আমার ইন্তেকাল হয়ে যায়, আর আমার দিনের তামান্না হলো মদিনাতে আমার ইন্তেকাল। আল্লাহর হাবিবকে ছেড়ে মক্কায় যাব এটা হয় না। হঠাৎ করে একদিন ঘুমাইছে, হযরতে আজরাইল আলাইহি সালামের সাথে দেখা, চিন্তা করলেন তাইলে ওনার কাছ থেকে একটু যাই না নি, আমার মৃত্যুটা কি এখনই না আরো কিছুদিন, কারণ মৃত্যু জান কবচ করার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাম। ওনাকে একটু জিজ্ঞাসা করেনি যেই স্বপ্ন যুগে দেখা, বলতেছেন ভাই আজরাইল একটু দাঁড়ান। আচ্ছা আমি আর কয়দিন বাঁচব?
আজরাইল আলাইহিস সালাম কিছু না কয়া দূরের থেকে পাঁচ আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? কিচ্ছু বলে নাই। ইমামে মালিক আলাইহির রহমা এখন টেনশনে পড়ে গেলেন, হায় হায়, জিজ্ঞাসা করছিলাম না তো ভালো ছিলাম, এখন জিজ্ঞাসা করে তো পড়লাম বিপদে। পাঁচ দিন আমার হায়াত আছে, না পাঁচ সপ্তাহ, না পাঁচ মাস, না পাঁচ বছর, ওইবারটা তো কিছুই কই না, কথা কয় না, তো জিজ্ঞাসা করে বিপদে পড়ছে না। সম্মানিত সুধী, খুব লম্বা আলোচনা করব না, বুঝার জন্য যে কথা বলতেছিলাম, তিনি তখন তার খাদেমরে পাঠাই, তখনকার স্বপ্নের বিশ্লেষণ করতে পারতেন সবচেয়ে সুন্দর, যাকে রাইসুল মুআব্বিরিন বলা হয়, হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ। বলে তিনি স্বপ্ন দেখলে খুব সুন্দর বিশ্লেষণ করতে পারতেন, এটাও আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, সুবহানাল্লাহ। এই জন্য এখানে একটা কথা আপনাদের বলে যায়, স্বপ্ন দেখলে যে কোনো স্বপ্ন ভয়ঙ্কর হোক অথবা আশ্চর্যজনক স্বপ্ন হোক, এটা কাহার কাছে বলা বলি করবেন না, বিজ্ঞ যোগ্য বুজুর্গ কোনো ওলামা থাকলে তার কাছে কয়। কারণ স্বপ্নের বিশ্লেষণ যে যেইভাবে করে এটা ওইভাবেই ফলে। একজন মহিলা গর্ভবতী, তিনি স্বপ্ন দেখলেন পুকুরে নেমে পুকুরের সব পানি খায়া ফেলাইছে, কথা কয়, হায় হায় করলামটা, আমার পেটে বাচ্চা, একটা পুকুরের পানি আমি খায়া ফেলাইলাম। মহিলাদের অভ্যাস তো হইল, একজনে কিছু জানলে বা কিছু যদি দেখে এটা সবাই রেখে, যদিও আপনাদের এলাকার মহিলার অবশ্য এরকম না, অন্য এলাকার মহিলাদের কথা বলতে কি বলে, এরা হজম করতে পারে না, হজম শক্তি নাই তাদের, কথা বলেন ঠিক কিনা, ঘুম থেকে উঠে আরেকজনের কাছে শেয়ার করছে, ভাবি আমি তো এই স্বপ্ন দেখলাম, হায় 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 তোর পেটে বাচ্চা নিয়া এই স্বপ্ন দেখছস, মনে হয় এরা বাঁচব না, পানিতে ডুববে মরব। দেখছেন কি সুন্দর বিশ্লেষণ, পানি খাইছে দিকে, হ্যাঁ ডুববো কই, এভাবে স্বপ্নের বিশ্লেষণ করছে, বাচ্চাটা মরা দুনিয়াতে আসছে, আল্লাহু আকবার। এখন এদের মনে একটা কৌতূহল জাগে, হায় হায় স্বপ্ন দেখলাম এরকম, বাচ্চাটাও মরা হলো, কে বা কারা বললো, আরে তোর বিশ্লেষণের জন্য মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যাও, যুগ শ্রেষ্ঠ তাবির কারণ। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে বললেন, যাব না, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় স্বপ্ন দেখছিলেন, এখন কি হয়েছে, ও বাচ্চাটা মরা হয়েছে, আহা, তিনি চিৎকার দিয়ে বললেন, সর্বনাশ করে বস, সর্বনাশ করে বস, সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন বললেন, আল্লাহ পাক তোমাদের ঘরে এমন একটা সন্তানের ফয়সালা করেছিলেন যে সন্তানটা অনেক বড় আলেম হতো, সন্তানটা অনেক বড় মুহাদ্দিস হতো, অনেক বড় মুফাসসির হতো, দিনের বড় দাঈ হতো, এই যে পানি খাইছে স্বপ্ন দেখলে, এটার ব্যাখ্যা ছিল পুকুরের পানির থেকে যেমন সবাই উপকৃত হয়, কথা কয়, পুকুরের পানি যেমন ফকির মিসকিন অনেক, মালিক অনেক, পথিক অনেক, কথা বলেন ঠিক কিনা, পুকুরের পানির দ্বারা যেমন সবাই উপকৃত হয়, এ বাচ্চাটাও এত বড় আলেম হতো, এত বড় হাফেজ হতো, তার দ্বারা গোটা এলাকার মানুষ, গোটা দেশের মানুষ উপকৃত হতো, কিন্তু তার ব্যাখ্যায় তারা মাইরা ফেলাইছে, কথা কয় না, তার বিশ্লেষণে তাকে মেরে ফেলছে, কেন তুমি বিশ্লেষণ করাইতে গেলে, হযরত
ইউসুফ আলাইহিসসালামের ঘটনা ওয়াল্লামনাহু তাবী ওয়াল্লামনাহু তাবীরাল আহাদি আল্লাহ হযরত ইউসুফ পয়গম্বরকে স্বপ্নের বিশ্লেষণ শিখাইছিলেন তিনি জেলখানায় যায় স্বপ্নের বিশ্লেষণ করতেন জেলখানার সব চুরি ডাকাতগুলো ওনার মরিদ দেখেন না আমাগো হুজুরদেরকে জেলখানায় নিলে একদিক দালাও আছে কারণ যত জেলখানার অমানুষগুলো থাকে হুজুরদের তাহাজ্জুদ দেখে তিলাওয়াত দেখে এরাও সাথে সাথে নামাজি হয়ে যায় ইমাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই স্বপ্নের বিশ্লেষণ করেন স্বপ্নের ব্যাখ্যা করেন বাদশার দুইজন কর্মচারী একজন বাদশার খেদমত করে আরেকজন বাদশার খানা পাকায় দুইজনে পণ্ডিতি করছে কয় আমরাও যাই একটা স্বপ্ন বানায়া কই আছে না এরকমের কিছু পণ্ডিত চল যাই একটা বানায়া কই পরীক্ষা করে দিই যেমন আবু জাহিল্লা কষ্ট হইতেছে আপনাদের বারোটা পর্যন্ত টাইম নিয়েছিলাম যদি দুই এক মিনিট বেশি হয় তাহলে কি রাগ করবে হ্যাঁ না আমারে ফালাই দিয়ে চলে যাবে কমলবি তুমি তোমার ফতো ঠিক রাখো না তাহলে আমরা গেলাম আল্লাহ আমাদের কবুল করুন আমিন বলুন আসরে আপনারা খুব ভদ্র মানুষ খুব সুশৃঙ্খল মানুষ আপনাদের চেহারা দেখে বোঝা যায় রাত হয়ে গেছে কেউ ঘুমাচ্ছেন না বোঝা গেল এই মাদ্রাসাকে কোরআনকে কোরআনের পাখিদেরকে আপনারা অন্তর দিয়ে ভালোবাসেন ঠিক কেন বলেন আর এটার নাম হলো বাইতুস সালাম এই মাদ্রাসাকে ভালোবাসলে মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে ভালোবাসলে আল্লাহ আপনাকে বাইতুস সালামের বাসিন্দা বানাই দিবেন সুবহানাল্লাহ পণ্ডিতি করে বলল গিয়ে জিজ্ঞাসা করি আমরা দুইজনে দুইটা স্বপ্ন বানায় নিয়ে যাই হ্যাঁ কি কই দিকে তো গিয়ে কইছে হুজুর ইন্নে আরানি আসিরো খামরা ও ইন্নে আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু পাইম হুজুর আমি দেখছি বাসারে শরাব বানায়া বানায় আমি শরবত বানায়া বানায় খাওয়াই দিছি আরেকজনকে আমি দেখছি যে আমার মাথার মধ্যে রুটির টুকরি ওইটার থেকে কাওয়া কুলে আইসা রুটি খায় নিতেছে কোন তো ওইটার ব্যাখ্যা কি আসলে গেছে পণ্ডিতি করতে কথা কয় না হযরত ইউসুফ বললেন যিনি দেখছো বাদশাকে তুমি শরাব বাদশাকে তুমি শরবত বানায়া পান করাইতেছ তোমার চাকরি হয়ে যাবে বাদশার এই শরাব বাদশার শরবত পান করানোর জন্য আর যিনি দেখছো রে তোমার মাথার মধ্যে রুটির টুকরি কিছুদিন পর তোমার ফাঁসি হবে ওই বেটা কই হুজুর আল্লাহ দোহাই জীবন আমি স্বপ্ন দেখি নাই কথা কয় না হুজুর আল্লাহর দোহাই আমি জীবনে স্বপ্ন দেখি নাই এমনি বানায় কইছি ওই যেমনে কও হাজলু হুন্না হাজলুন ওয়াজিদ্দু হুন্না হাজলুন ইচ্ছা করে কলেও হবে এটা না ইচ্ছা করে কলে হবে যেহেতু আমি বিশ্লেষণ কইরা ফেলাইছি যা বলছি তাই হবে তুমি এটাকে এড়াইতে পারবে না ঘটনা তাই ঘটছে কোনো এক কারণে খানার মধ্যে বিষ পাওয়া গেছে বা কিছু পাওয়া গেছে বাবুরচির কে গেছে আসিন অর্ডার হয়ে গেছে বাদশা অর্ডার দিছে আসির কাছে ঝুলাই রাখবা তার মাথার মগজগুলো কাওয়া কুলি আইসা খাবে তাহলে যেই স্বপ্ন সেই বিশ্লেষণ সেই বাস্তবতা বুঝতেছেন কথাগুলো এটি কি বানানো কথা না তাফসিরের কথা কোরআনের কথা স্বপ্ন যেই কাউকে বলতে নাই নিষেধ কারণ স্বপ্নর একটা কি আছে ব্যাখ্যা বিশ্লেষণ আছে মোহতারাম হাজিরি সেই জন্য আপনাদের খিদমতে আরজ করতেছিলাম যে ভালো কোনো স্বপ্ন যদি কেউ দেখে এটা আল্লাহওয়ালা জানা বুজুর্গ জানা যাদের মধ্যে দিনদারি আছে তাদের কাছে আপনি নিয়ে যাবেন অন্য কাহারো কাছে এটা ব্যাখ্যা বিশ্লেষণের জন্য যাবেন না ওনারা কিতাব দেখে কোরআন হাদিস দেখে স্বপ্নের কি করবে বিশ্লেষণ করবে কথা বলুন ঠিক কিনা ইমাম মালিক রহমতুল্লাহ এই ঘটনা মনে আছে তো এই স্বপ্নের ব্যাখ্যার জন্য পাঠাইছেন মোহাম্মদ ইবনে সিরিনের কাছে মোহাম্মদ ইবনে সিরিন
রে কাছে খাদেম রে পাঠাইছে আর বলছে কে স্বপ্ন দেখছে এটা বলবা না, শুধু বলবা একজন ব্যক্তি এই জাতীয় স্বপ্ন দেখছে, তিনি মক্কায় উমরা করতে যাবে মদিনার থেকে। আজরাইল আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করলেন যে আমি আর কতদিন থাকব। আজরাইল আলাইহিস সালাম পাঁচ আঙ্গুল দিয়া ইশারা করলো এটা একটু বুঝার জন্য আপনার কাছে। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে খাদেম যখন বললেন মুহাম্মদ ইবনে সিরিনকে আল্লাহর ওলি একজন মানুষ এই স্বপ্ন দেখছে, বিশ্লেষণটা কি মুহাম্মদ ইবনে সিরিন কে দেখছে নাম করছে বিপদে। আর ইমাম মালিক বলে দিয়েছেন না না নাম বলবা না, শুধু বিশ্লেষণটা নিয়ে আসবা। মুহাম্মদ ইবনে সিরিন কয় নাম কও না কইলে বিশ্লেষণ করব না, নাম কয় না কো, তুমি নাম না কলো আমার জানা হয়ে গেছে এই জাতীয় স্বপ্ন ইমাম মালিক সারা আর কেউ দেখতে পারে না। আল্লাহ দেখছেন নি কি পাওয়ারফুল এই জাতীয় স্বপ্ন। আল্লাহ নবীর আসে ইমাম মালিক সারা আর কেউ দেখতে পারবে না, তুমি যায়া জানাই দাও। পাঁচ আঙ্গুল দিয়ে আজরাইল আলাইহিস সালাম ওনাকে জানাইছেন ওগো ইমাম আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন পাঁচটি জিনিস আমার যা সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কে কখন মারা যাবে, কোন জমিনে মারা যাবে, আগামীকাল কি কামাই করবে, কি খাবে, এটা একমাত্র কে জানে। পেটের মধ্যে কি বাচ্চা আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি মদিনা সাইরা যাইতেন, কেন মদিনা সাইরা গেলে যদি কি হয়ে যায় মৃত্যু হয়। আর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কুফার থেকে মক্কা মদিনায় আসতেন না, সুবহানাল্লাহ, একবার তিনি সফর করে আসলেন শর্টকাটে উমরা করে মদিনার রওজায়ে পাক জিয়ারতে চলে গেলেন। ইমামে মালিক রাহিমাহুল্লাহর সঙ্গে দেখা, ইমাম মালিক কয় বহুদিন পর আপনাকে পাইলাম, আপনি আমার মদিনায় মেহমান হয়ে থাকবেন। ইমামে আজম বলে না ভাই ছুটি দেন গ, আমি যদি আমি যদি কুফাতে না যাই ইরাকে যদি না যাই মারা যাব। কি জন্য ভাই কি কষ্ট হল, মানুষ আসলে মদিনার থেকে যাইতে চায় না, মক্কা মদিনার থেকে যাইতে চায় না, আর আপনি সটপট শুরু করছেন। ইমামে আজম কয় আজকে তিন দিন হয়ে গেছে আমার পেশাব পায়খানা সব বন্ধ হয়ে আছে, আর আসতে সুবহানাল্লাহ কেন রে ভাই, কেন পেশাব পায়খানার ব্যবস্থা নাই, ওই সব আছে, আমার যখন পেশাবের ব্যাগ আসে পায়খানার ব্যাগ হয়, আমি যেখানে মক্কার মদিনার যেখানে যাই যাওয়ার সাথে সাথে আমার মেমোরিতে আসে না জানে এই জায়গায় আমার পয়গম্বরের কদম মোবারক পড়ছে কিনা। আল্লাহু আকবার বলেন, না জানে এখানে আল্লাহর পয়গম্বরের কদম মোবারক পড়ছে কিনা, যদি আমি যেখানে পেশাব করব আমার পয়গম্বরের কদম মোবারক যদি পড়ে যায় তাইলে বেয়াদবি ছাড়া আর কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা, পের নকশে কদম পের পেশে নজর গুম্ব দেখা যারা এ হারাম হে, এর নামে খুদা রওজাই জান্নাত মে কদম হে। আল্লাহু আকবার বলেন আশেকের রাসূল কারে কয়, আমাদের আকাবেদের ইতিহাস তালাশ করলে পাওয়া যাবে ঠিক কিনা বলে। আচ্ছা শুরুর কথা, ওরা যে আমাদেরকে ওয়াহাবি বলে এটা গালি না, ওই যে বলছিলাম মনে আছে, কারণ ওয়াহাব কার নাম, এরা জানে যে এই যারা আছে দেওবন্দির ওলামায়ে কেরাম যারা আছে তাদের যেমন আল্লাহর সঙ্গে ওয়াহাবের সঙ্গে যেমন কানেকশন, পৃথিবীর আর কারোর সঙ্গে কানেকশন নাই, এই জন্য তাদের নাম হলো ওয়াহাবি। কথা কয় না,
অথবা এটা উর্দু ভাষা। এরা জানে এরা যেভাবে সুন্নতের উপরে চলে এরা দুনিয়াতেও সফল কাম পরকালেও সফল কাম। এটার অর্থ হলো ইয়াহাবি ওয়াহাবি। সুবহানাল্লাহ। জুরি সম্মানিত সুধি, কোরআনে কারিমের যে আয়াত নিয়ে আলোচনা শুরু করেছিলাম, দল কয়টা পৃথিবীতে কথা বলে? একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তান। আল্লাহু ইয়াদউ ইলা দারি সালাম। আল্লাহ তার বান্দাদেরকে যারা মূর্তির সামনে দুর্গা পূজা করতেছে, কালী পূজা করে, সরস্বতী পূজা করে, আল্লাহ তাদেরকে বলে এই নিমুখ হারাম বানাইছি আমি, আর প্রণাম করস আরেকজনের সামনে, এটা তো নিমুখ হারামই ছাড়া কিছু কথা কয় না। তোরে তো বানাইছে, লালন পালন করি আমি, খোরাক দিয়া অক্সিজেন দি আমি, যা লাগে অসুস্থ হলে সুস্থতা দান করি আমি, ঠিক কেনা বলেন? সেজদা দিবি তো আমারই দিবি, মাথা নত করবে তো আমার কাছে, আরেকজনের কাছে গিয়ে কেন করিস? ওই মূর্তি পুজো কেউ আল্লাহ ডাকে, তুই আমার গোলাম, আমি তোকে বানাইছি, সুতরাং আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। জুরি বলে আর শয়তানের দলকে শয়তান কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে। কারণ শয়তানও জাহান্নামে যাবে, তাদেরকেও জাহান্নামের দিকে আহ্বান। আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ ডাক দেয়া কয় গোলাপ, তোমার জান্নাতের পথে চলতে গেলে এদিক সেদিক অনেকগুলো আঁকা বাঁকা রাস্তা পাইবা। সুবহানাল্লাহ। বলে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে একজন আহ্বানকারী তোমাকে আহ্বান করবে, আসেন আসেন। আপনি কি জান্নাতে যাবেন? বলে হা, শর্টকাটে আপনাকে পৌঁছাই দিব, আমার সাথে আসেন, আমার এই রাস্তা দিয়ে আসেন। এটা বোঝার জন্য আমি আমার অনেক বয়ানে বলি, ঢাকা শহরে যদি রাত্রের বেলায় আপনি যান, বিভিন্ন স্ট্যান্ডের মধ্যে বিভিন্ন টার্মিনালে দেখবেন হাজার হাজার সিএনজি, মাঝে মধ্যে দু একজন থাকে অসৎ, সবাই না, কথা বলেন ঠিক কিনা? এই দু একজন অসৎ বলে স্যার কোথায় যাবেন? মালিবাগ যাবেন, শান্তিনগর যাবেন, মহাখালী যাবেন, সাইদাবাদ যাবেন, গাবতলি যাবেন, মিরপুর যাবেন, আসেন স্যার। মেইন রুটে অনেক যে শর্টকাট রুটে আপনাকে আমি অল্প সময়ে পৌঁছাই দিব। আপনি যদি মনে করেন যে শর্টকাটে যাওয়া যাবে, আর এই মনে করে যদি তার সিং যদি উঠে কিছু দূর যাওয়ার পর বলবেন স্যার যা আছে দিয়ে দেন, কথা কয় না। রে বাবা তুমি না শর্টকাটে আমাকে পৌঁছাই বা কয়? স্যার শর্টকাটে যাইতে চাইলে এরকম কিছু দিতে হয়, কথা কয় না। ঠিক আমার ভাইরা, আমাদের সমাজেও কিছু শর্টকাটে জান্নাতে নেওয়ার স্লোগান দিয়ে শর্টকাটে কিছু বন্ধনা আমাদের কাছে আসে, আমার কাছে যদি তুমি মুরিদ হয়ে যাও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিব। এরকমের ভণ্ডপদ আপনাদের নরসিংদী এলাকায় নাই? জোরে কয়, আমার কাছে মুরিদ হবা রে, তোমার জান্নাতের জিম্মাদার, তোমার ফুল সারাতের জিম্মাদার, তোমার কিচ্ছুই লাগবে না, মনের নামাজ, বড় নামাজ, নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, মনের পর্দা বড় পর্দা, বলে না বলে না। এরা হলো ভণ্ড, এরা হলো ওই শর্টকাটে জান্নাতে নেওয়ার ডাকা, জান্নাতে নয় ইমান ডাকাতি করে সব কিছু নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? শর্টকাটে যাইতে নাই, ইসলাম যা বলছে তাই মানতে হবে, শর্টকাটের কোনো অবকাশ নাই, ঠিক কিনা বলে আমার ভাইরা? এই জন্য আল্লাহ বলেন প্রত্যেকটা রাস্তায় শয়তান দাঁড়াই থাকবে তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য। না না, তুমি অন্য রাস্তায় যাও না,
যদি অন্য রাস্তায় যাও তাহলে সুজা তোমাকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে না উযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি বানাইছি যারা ইমানদার। আল্লাহ বলেন ইমানদার হলো জিন্দা আর বেঈমান হলো মুর্দা। ভ্লাদিমির পুতিন বলেন আর জো বাইডেন বলেন আর শি জিনপিং বলেন, আছে না এক রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি নাম হিডি আন্দারায়াত গামের পাই এগুলো জানেন করতে সিং জিং পিং কথা কন ঠিক কিনা। আরে মুসলমানের নাম কত সুন্দর কথা বলে হুজাইফা আবদুল্লাহ আব্দুর রহমান, আর এগুলো হইলো সিং জিং পিং কথা বলেন ঠিক কিনা। ওয়াং চাং সুচি কিনা ওয়াং চাং সুচি কি কোনো নাম হলো পবিত্র সরকার কি কর রাজমন এটি কোনো নাম মুসলমানের নাম আল্লাহ প্রদত্ত নাম সুবহানাল্লাহ। যত বড় প্রেসিডেন্ট হক আর যত বড় পাওয়ারফুল ব্যক্তি হক কাহার ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ ডাক দেয়া কয় সবগুলো হল মুর্দা একমাত্র কেবলমাত্র ইমানদার হল জিন্দা। আল্লাহ বলেন ইমানদারদেরকে আমি আল্লাহ ইমানের নূর দিয়েছি ইমানের লাইট দিয়েছি, এই জন্য পৃথিবীর বিজাতিরা সব একত্রিত হইয়া ইমানের লাইটকে অফ করার ষড়যন্ত্র করে আল্লাহ ডাক দেয়া কর না 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 সবাই যদি চেষ্টা করো রে ইমানের লাইট পৃথিবীর কেউ অফ করতে পারবে না ঠিক কিনা বলেন। হ্যাঁ সাময়িক তোমাদের উপর কিছু মুসিবত আসবে, এখন ফিলিস্তিনের উপরে যেটা এটা গোটা বিশ্বের মুসলমানদের উপরে মুসিবত। কেন কেন আমরা পাক্কা ইমানদার নয়, টাকা দিলে আমাদের ইমান বিক্রি করে আমাদের আপনাদের এলাকার মানুষ খাটে ইমানদার আছে অন্য জায়গার কথা কইতেছে, কিছু টাকা দিলে ইমান বিক্রি করে কথা বলেন ঠিক কিনা, ওয়াদা বিক্রি করে কথা ঠিক রাখে না, একটু বিপদ আসলেই বাস আমি মুসলমান না কথা বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ আমাদেরকে খাটি ইমানদার বানার জন্য পরীক্ষা করে সুবহানাল্লাহ। ইমানদারদের মর্যাদা আমার কাছে বেশি, তার মধ্যে যারা কোরআন পড়ে এলমে ওহি অর্জন করে এদের তো আমি আল্লাহ এক্সট্রা মর্যাদা দান সুবহানাল্লাহ। এদের সাথে যারা সম্পর্ক রাখবে এদেরকে যারা ভালোবাসবে মহব্বত করবে আপনাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমিনুল হক সাহেব বড় মুখলেস মানুষ দিনদার মানুষ আল্লাহ আলা মানুষ, এই মাদ্রাসাটা আপনাদের এলাকার করা আপনাদেরই প্রতিষ্ঠান, যতদিন মাদ্রাসা থাকবে যতদিন কোরআনের শিক্ষা থাকবে ততদিন আল্লাহ এলাকাতে রহমত নাজিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আজাব গজবের হাত থেকে আল্লাহ হেফাজত করে। আর আমরা আমরা যারা এই মাদ্রাসাগুলোকে ভালোবাসবো কোরআনের পাখিদেরকে মহব্বত করব, যেদিন কেউ আমাদের সঙ্গী হবে না সেদিনই কোরআনের পাখিরা সুপারিশ করে আল্লাহর জান্নাতে ভালোবাসবো তো ইনশাআল্লাহ মহব্বত করব তো। আমার আগের বক্তার কাছে আপনারা মাদ্রাসার জন্য যথেষ্ট সাহায্য করেছেন, আমি দোয়া করি এই মাদ্রাসা বর্তমানে প্রায় 40 জন ছাত্রের মতো আছে, আমরা যদি আর একটু সহযোগিতার হাত বাড়াই আরেকটু যদি প্রতিষ্ঠানের প্রতি খেয়াল করি এটা আরেকটু উন্নতির দিকে যাবে না যাবে না বলে আরেকটু উন্নতির দিকে চলে যাবে ইনশাআল্লাহ। লাভ হবে আপনার অর্থ আপনার শ্রম আপনার পরামর্শ একদিন এমন কাজে লাগবে যেদিন আপনি আফসুস করবে হায় হায় আমার সব অর্থ সম্পদ সহায় সম্বল কেন আমি কোরআনের মাদ্রাসায় দিয়ে আসলাম, কিন্তু সেদিন আফসুস করলে লাভ হবে না। তাই বিনয়ের সাথে রাত হয়ে গেছে অনেক, আপনারা অনেকক্ষণ পর্যন্ত বসা আছেন, 12টা হয়ে গেছে, মোনাজাত আছে, বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করে যাব সম্পর্ক রাখেন মহব্বত করেন ভালোবাসেন সন্তানকে মাদ্রাসায় দিয়ে ঠকবেন না ঠকবেন না জিতবেন কথা কয় জিতবেন, কারণ কোরআন যারা পড়ে পড়ায়
আল্লাহ এদেরকে ঠগায় না। কথা বলেন ঠিক কিনা? বরং এরা জিতে, দুনিয়া তো জিতে, পরকালও জিতে। আল্লাহু আকবার বলে। এক শ্রেণীর লোক আছে না, মাদ্রাসায় যদি আপনার সন্তানরে ভর্তি করেন, কি তোর ছেলেটারে কই ভর্তি করছ? ওই সুজাত করি দার বাইতু সালাম মাদ্রাসায়। হায় রে, একটু ভাত পাইব না। কি পাইব না? হয় না? আরে দিসুস কো, তো ভাত পাইব না। আমি বলি যে উনি যা বলছে একবারে বাস্তব কথা বলছে। আসলে মাদ্রাসায় পড়লে, কোরআন পড়লে, আমরা যেমন পড়ছি আলহামদুলিল্লাহ, এখন যেখানে যায় ওখানে প্রথমে পোলাও দেয়। কারণ যারা একবেলা খাওয়ায় ওরা চিন্তা করে মোটা চাউল, 30 টাকা কেজির চাউল, 40 টাকা কেজির চাউল হুজুরে খাওয়াবো, না 150-200 টাকার কেজির চাউল, পোলাওর চাউল হুজুরে খাওয়াবো। তখন আমার মনে পড়ে হয়েছে, বলছিল যে মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, শুধু পোলাও পাওয়া যায়। অথবা যদি পোলাও খাইতে না চায় যে গ্যাস্ট্রিক হবে, তখন চিকন চাউল কাটারি দামি চাউল কিনে খানা পাকা, বিভিন্ন রকমের আইটেমের তরকারি পাকা, ছোট মাছ, বড় মাছ, নদীর মাছ, পুকুরের মাছ, জলের মাছ, কলের মাছ, কথা বলেন ঠিক কি? এরপরে ভর্তা, ফাঁসি, গরু, কোয়েল পাখি, এরপরে কবুতর, এই তরকারি সামনে সব দেয়া কয় হুজুর। আজকে কিন্তু আপনি কিছু কয়েন্টন না, আমি একটু একটু করে দিব। হুজুর বলেন, বাবা আমার হাতে নিব কোনো, হুজুর আমি একটু দিই। ঠিক আছে, আপনি দেন। ওই বেটা চামচ দিয়ে একটু দিতে 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 দেখা যায় এই পরিমাণে তরকারি দেয় আর ভাত দেখা যায় না। তখন আমার মনে পড়ে যে কথা তো ঠিকই বলছিল, মাদ্রাসায় পড়লে ভাত পাওয়া যায় না, শুধু তরকারি আর তরকারি পাওয়া যায়। কথা বলেন ঠিক? তাহলে লাভ না লস? আজ পর্যন্ত আপনারা বুকে হাত দিয়া বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বলুন তো দেখি বুকে হাত দিয়া, রাস্তাঘাটে কোনো বাড়িতে চুরি দাঁড়ি ডাকাতির মধ্যে কোনো একজন কোরআনের হাফেজ, কোন একজন আলেম ধরা পড়ছে? কথা কয় না, একজনও ধরা পড়ে। বোঝা গেল, কোরআন পড়ে কেউ ডাকাতি করে না, কোরআন পড়ে অভাবের কারণে কেউ রাস্তাঘাটে নামে না, এটা আল্লাহ তার জিম্মাদার। 5,000 টাকা বেতন পায়, 10,000 টাকা বেতন পায়, পরিবার পরিজন নিয়ে বাল বাচ্চা নিয়ে শান্তিতে আরাম দারাম করে খায় আর আরামে ঘুমায়, আর ওরা দুইজনে 2,00,000 টাকা মাসে বেতন, কিলাকিলি শেষ হয় না। আমি কি বাস্তব বলতেছি না অবাস্তব? স্বামী চাকরি করে এক অফিসে বেতন কত? 1,00,000। স্ত্রী চাকরি করে এক আরেক অফিসে বেতন কত? কথা কয় না। ম্যাডামও চাকরি করে 1,00,000। দুইজনে অফিসে কাজের বুয়া, ঘরে কাজ টাজ করে, একজনে আসছে আসরের সময়, আরেকজনে আসছে এশার সময়। মনে করেন ম্যাডাম আসছে আসরের সময়, সাহেবে আসছে এশারের সময়। ম্যাডাম কয়, কী ব্যাপার, দেরি হলো কেন? ওই যে রাস্তায় যানজট ছিল। হ বুঝি তো, কিসের যানজট ছিল? কিসের যানজট ছিল? হ্যাঁ, তুমি ফুসফুস করছো অন্য মেয়েদের সঙ্গে, দেরি হয়েছে। হ্যাঁ, আমি কি ফুসফুস করছি? এই একজনের কথা কাটাকাটি, এমনিভাবে স্ত্রীর দিয়ে এলে স্বামী কথা, এই দুইজনে অফিস থেকে আসা কতক্ষণ ডিউটি করে, কিলাকিলির ডিউটি, কথা কয় না। বোঝা গেল, টাকায় শান্তি নাই, শান্তি হলো ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, দিনের মধ্যে। ঠিক কিনা বলেন? যেই টাকা কোরআনে লাগবে, যেই টাকা ইসলামের জন্য খরচ হবে, যেই টাকা দিনের জন্য ব্যয় হবে, ওই টাকার মালিককেও আল্লাহ নেককার বানাই দেন। সুবহান আল্লাহ। সুলাইমান নবীর কি টাকা পয়সা ছিল না? গোটা পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু তিনি এগুলোর দিকে তাকান নাই। কার দিকে তাকাইছে? আল্লাহর দিকে। এই জন্য আল্লাহ নবী বলেন, আল মালু সালিহু লির রাজুলি সালিহ, মানুষটা যদি দিনদার হয় তার টাকা পয়সাও দিনদার হয়ে যায়। সুবহান আল্লাহ। এ ভাই, সবার টাকা পয়সা মসজিদে লাগে না, সবার টাকা পয়সা মাদ্রাসায় লাগে না, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক আছে, দেখবেন তার ভাগ্যে জীবনে একবার হজও জোটে না। বাস্তব বললাম না অবাস্তব বলেন তো? কেন আল্লাহ তার টাকা আল্লাহর ঘরের জন্য কবুল করে না? এই জন্য দিনের জন্যে কিছু দিতে পারা, কোরআনের খেদমতে কিছু ব্যয় করতে পারা, এটা মনে করবেন যে এটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলে? মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। রাগ করছেন? কিছু মিনিট যে বেশি নিলাম, মনে কষ্ট পাইছেন?
মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখেন, সন্তান দিয়েন, বিভিন্ন সময়ে মাদ্রাসার খোঁজখবর নিয়ে বোনিং ঠিকমতো চলে কিনা, এই যে বিভিন্ন জায়গা থেকে আপনাদের এলাকায় বাচ্চারা লেখাপড়া করতে আসতেছে, এরা ঠিকমতো শুইতে পারতেছি কিনা, বসতে পারতেছি কিনা। আল্লাহ নবী বলেন, এদের সাথে যদি তুমি মহব্বত রাখো, তোমার হাতে ধরে আমি জান্নাতে চলে যাব। লাভ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসার বাইতুস সালাম মাদ্রাসা ও এতিমখানার প্রতি সুদৃষ্টি রাখার এবং এর প্রতি আমাদেরকে সুনজর রাখার, সুপরামর্শ দেওয়ার তৌফিক দান করুন। আমিন ও আখিরু দাওয়ানা।